কখনো দেয় আমি এই টেকা পাওয়ার কারণে আমার আত্মা ই হয় শরীর সুখী হয় শরীর কোলা আমার চোখের পানি বার আসতেছে খুশি হয়েছেন হ্যাঁ আমি খুব খুশি আমরা খুশি হব যখন আপনার ঘরটা আমার জীবনের মতো লোক কেউ নেই এই পৃথিবীর পারে আমি পেলাম সেটা তো আমি খুব খুশি হয়েছি আমি টেকার ঈদ কোলা আমার কান্না আসতেছে তো আমরা আরেকটি ঘরের কাজ শুরু করতে যাচ্ছি সামনেই রয়েছেন এই ঘরে যিনি থাকেন তার সাথে একটু কথা বলবো আচ্ছা এই ঘরে মূলত থাকে কে কে আপনি থাকেন আর কে থাকে আমি থাকি আর আমার ছেলে থাকে ওই ঘরের মধ্যে আমার জামাই আইসি থাকে আবার তখন আমি থাকি হয়েছে ওই সে একটা স্কুল ঘরে যায় আচ্ছা তার মানে কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকারও জায়গা হয় না আত্মীয় স্বজনের সব এককেন করে ঘর তারা থাকবি না আমাকে থাকতে দিবি আচ্ছা এই ঘরে কি তিনটা রুম করা সম্ভব না দেখা যাচ্ছে যে আপনি যখন আপনার মেয়ে জামাই যখন আসলো তখন আপনি আলাদা রুমে থাকলেন এই ঘরটা তো অনেক বড় এখানে কি তিনটা রুম করা সম্ভব নাকি তিনটা রুম হতে চায় না এতটুকু পরের জায়গায় থাকি তো জায়গাটা নিজের না আচ্ছা এখন যে অবস্থা আছে দুইটা রুম দুইটা রুম হবে এখন কি মানে পরিবেশটা কি রকম কিছু ভালো আছে আর নষ্ট মানে সামান্য কিছু টিন ভালো বের হবে সেটা আমরা হয়তো বেড়ার কাজে লাগাতে পারবো টাকাটা গুনে দিচ্ছি টাকাটা ধরেন এখানে 29000 টাকা আছে 29000 টাকা পাইলাম আমি আচ্ছা 29000 টাকার মধ্যে কোথায় কত টাকা খরচ হলো হিসাব রাখবেন আর আমাকে একটু বলেন যে এই যে আপনার ঘরের যে সমস্যা ছিল এটা কি আপনি কখনো কাউকে বলেছিলেন যে ঘরটা ঠিক করার দরকার আমি মেলা লোকে বলেছিলাম কিন্তু আমাকে কেউ একটা সাহায্য দেয় না একটা স্লিপ যে চালির এই যে ঈদ আসে সরকারের তেন তা আমাকে কেউ দেয় না যে আপনি যে আজকে যে 29000 টাকা একসঙ্গে আপনার হাতে এখন এরকম ভাবে কেউ কখনো দিয়েছে আপনাকে না কেউ কখনো দেয় আমি এই টেকা পাওয়ার কারণে আমার আত্মা ই হয় শরীর সুখী হয় শরীর কোলা আমার চোখের পানি বার আসতেছে খুশি হয়েছে হ্যাঁ আমি খুব আমরা খুশি হব যখন আপনার এই ঘরটা আমার জীবনের মতো লোক কেউ নেই এই পৃথিবীর পারে আমি পেলাম সেটা তো আমি খুব খুশি হয়েছি আমি টেকার ঈদ কোলা আমার কান্না আসতেছে সমস্যা নেই আপনার যে সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে দুই থেকে তিন দিনের মধ্যেই আল্লাহ তার সুখী শান্তি রাখে আল্লাহ যেন হায় দরাজ করে এরকম যেন সবার কি যেন বুকটালা রাখতে পারে তো ঘরের কাজ মোটামুটি শেষের দিকে আমরা আজকে দেখতে এসে যা দেখলাম যে উপরের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবং সাইডের বেড়াও মোটামুটি লাগানো শেষ আজকে সময় না থাকার কারণে হয়তো লাগানো হয়নি আপনাদের দুই দিন কাজ হলো নাকি তিন দিন কয়দিন কাজ করলো তিন দিন কাজ হয়েছে তিন দিন আচ্ছা কয়জন করে কাজ করলো 12টা পাঠাইছে আচ্ছা তার মানে চারজন করে কাজ করলো তিন দিন তিন দিন চারজন করে হয়েছে আমরা হচ্ছে 29000 টাকা দিয়ে গিয়েছিলাম তাই না সেই টাকার মধ্যে কি হলো নাকি আপনার নিজের থেকে কোনো টাকা লেগেছে আমার নিজের থেকে 5000 টাকা খরচ হয়েছে 5000 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা এখানে যে খরচটা হয়েছে খরচের তালিকা দেখলাম এবং এখানে 29000 টাকা দিয়ে যাওয়ার পরেও আরও 5500 টাকা উনি বললো 5000 টাকা মূলত 5500 টাকা খরচ হয় দেখতে পাচ্ছেন যে উপরে একদম নতুনভাবে সব কিছু করা হয়েছে বাঁশ বাটাম এবং যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই একদম নতুনভাবে করা হয়েছে তো সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে এই ঘরে যিনি থাকেন বা যারা থাকেন তাদের যে কষ্টটা হতো বৃষ্টির সময় পানি পড়তো তাদের এই কষ্টটা নিবারণ হয়ে গেল আমাদের এই উদ্যোগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা মোটামুটি অনেকগুলো ঘরের কাজ করলাম যেগুলো করতে পারো আমরা ব্যক্তিগতভাবে অনেক খুশি আপনার এই কাজটা করাতে আমাদের যারা অর্থ দিয়ে সহযোগিতা করলো সবার জন্য একটু দোয়া করব তার জন্য আমি হাত তুলে মোনাজাত করি দোয়া করব তার জন্য যে সেদিন আল্লাহ হায়াত দরাজ করে সেদিন এরকম ভাবে সবাইকে দিতে পারে অবশ্যই তো আপনার এই কাজে হচ্ছে আমরা 34500 টাকা খরচ করলাম মানে এখন আপনাকে হচ্ছে আমরা 5500 টাকা দেব হায়াত দরাজ করেন আমরা হচ্ছে 5500 টাকা আপনাকে দিচ্ছি এই টাকাটা একটু গুনে নেন 5500 টাকা 5500 টাকা ঠিক আছে না হ্যাঁ আমি পাইছি তো অস্ট্রেলিয়া থেকে আমাদের দিশা আপুর পাঠানো সেই টাকা থেকে দিলাম 10000 টাকা ইউরোপ থেকে আমাদের এক আন্টির পাঠানো 20000 টাকা এই 30000 আর টেক্সাস থেকে পাঠিয়েছিলেন আমাদের কিছু দিনে ভাই এবং বোনেরা তাদের টাকা থেকে 4500 টাকা দিয়ে এই মোট 34500 টাকা আমরা প্রদান করলাম এই যে আপনার কাজটা হয়ে গেল আপনি কতটুকু খুশি হয়েছেন একটু বলুন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছেন হ্যাঁ খুশির জন্য আমার কান্না বাড়া গেছে
যাক আলহামদুলিল্লাহ আপনি খুশি থাকলে আমরাও খুশি। আমি সবসময় দোয়া করব আল্লাহর কাছে ফরিয়াদ করব যে আল্লাহ যেন তার যেন এইভাবেই দান করতে দেয় আর তার সুস্থ যেন লাগে। অবশ্যই আপাত বিপদে যেন মুক্ত পায় আল্লাহ যেন তা ভালো দেখে। জি জি জি। তো যারা দেখছিলেন দূর থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন, হয়তো অনেকে অনুপ্রাণিত হবে ভালো কাজের প্রতি। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে। আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না, অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন।